শুরু করেছে। মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হল বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, এ তিন শাখায় 20টি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে একযোগে পরীক্ষা হবে। 20টির মধ্যে পরীক্ষা দিতে ইচ্ছুক এমন নিজস্ব ও কাছাকাছি এলাকার 5টি বিশ্ববিদ্যালয় পছন্দ করেছে শিক্ষার্থীরা। পরে তার ক্রম অনুযায়ী তাদের কেন্দ্র নির্ধারণ করে দেয়া হবে। পরীক্ষার আবেদনে কোনো ফি দিতে হচ্ছে না। পরীক্ষায় অংশ নিতে পারবে 2019 ও 2020 সালের HSC পাশ করা শিক্ষার্থীরা। SSC ও HSC মিলিয়ে মানবিকে আবেদনের যোগ্যতা কমপক্ষে GPA 7, বিজ্ঞানে 8 এবং ব্যবসায় শিক্ষায় 7.5 থাকতে হবে। সব শাখার ক্ষেত্রেই দুই পরীক্ষায় কমপক্ষে GPA 3.5 থাকতে হবে। ভর্তি পরীক্ষায় কোনো পাশ ফেল নেই, তবে মোট স্কোরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভর্তির আবেদন করতে হবে এবং বরাবরের মতো বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে। যেসব পরীক্ষা নির্দেশনা সেটা যখন অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবে স্টুডেন্টরা, সেখান থেকে পেয়ে যাবে তারা, তাদের চয়েস দেওয়ার ভিত্তিতে এবং ওই মার্কিং এর যে পলিসি সেটাতে যারা যেটাতে হায়েস্ট পয়েন্ট পাবে সেটাতে আমাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি সেই সিটটা থাকে ওই ইউনিভার্সিটিতে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা অনুষ্ঠানে অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। আমরা পরীক্ষা কন্ডাক্ট করব, দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। ময়মনসিংহ এরিয়ার ছেলে মেয়েরা এখানে পরীক্ষা দিতে পারবে সেই ব্যবস্থা আমরা করবো, সেভাবে সিস্টেমটা করা হবে, যাতে কষ্ট কম হয় গার্জিয়ানদের, আমরা সেই ব্যবস্থা করি। আরো অনেক ভালো কিছু আশা করছি যে হয়তো আমাদের এই সাকসেসের উপরে নির্ভর করবে পরবর্তীতে যারা আসলে এখনো আমাদের গুচ্ছতে আসেন নাই ওনারা হয়তো আসবেন। আগে প্রতি বছর একজন শিক্ষার্থীকে সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে পরীক্ষা দিতে পার স্টুডেন্ট প্রায় 96,000 টাকা তারা খরচা হতো। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট 3,61,406 জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করে। জুয়েল থিওটোনিয়াস, DBC News, ঢাকা।